এখন তোমার এই যে ফার্স্ট যে গান রেকর্ডিং হলো এই গল্পটা আমি একটু শুনতে চাই, যে ফার্স্ট তুমি প্লেব্যাক করলে, ফার্স্ট তোমার অ্যালবাম বের হলো, যে কোনো গল্প আমি একটু শুনতে চাই। স্মরণীয় আসলে না, আমার প্রত্যেকটা ধাপে 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 বিভিন্ন কাজ, একটা জিঙ্গেল করলাম সেটাও একটা স্মরণীয় ব্যাপার। তাহলে তোমাকে প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতাটা বলো। প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতা না বলতে পারবো না, এই জন্য বিকজ হ্যাঁ আই থিঙ্ক টেলিভিশনে কোনো একটা প্রোগ্রাম ছিল আমাদের, রেডিওতে মানে যে হেডফোন পরে মাইক্রোফোনে আমি অন্য রুমে দাঁড়িয়ে গান গাওয়াটা আমার অনেক ছোটবেলায় হয়েছে। একটা বিটিভির কোনো একটা প্রোগ্রামের জন্য আমাদেরকে বলা হলো যে তোমাদের গান রেকর্ডিং হবে রেডিওর একটা রেকর্ডিং স্টুডিওতে। ইট ওয়াজ এ বিগ স্টুডিও, তো আমার জন্য এটা একটা বড় ব্যাপার ছিল যে বিকজ নর্মালি যেটা হয় যে সবাই সামনে বসে থাকে তখন গানটা গেয়ে ফেলে ওটা লাইভ গাওয়া, কিন্তু আলাদা করে গান রেকর্ড করা, আমি আলাদা একটা রুমে থাকবো, কাছের বাইরে আরো অন্য মানুষজন বসে থাকবে, এটা একটা প্রথম ফিলিং ছিল। বিটিভির কোন একটা প্রোগ্রামে রেডিওতে করেছিলাম, ইট ওয়াজ লাইক আমি 4-5 পড়ি বা কিছু 8 টাইমে। তো একটা একটা করে ধাপ এগিয়েছি, একটা একটা করে ভয় জয় করেছি, সো ওভাবেই আর কি। তো স্পেসিফিক কোনো ঘটনা ভাবে বলতে পারো, বাট ফিলিং ভালো ছিল। যেমন যখন জ্যামিতিক ভালোবাসা রিলিজ হলো, ওইটা আমার কাছে একটা অন্যরকম, লাইক আমার পোস্টার লাগবে, আমার সোলো অ্যালবামের পোস্টার, যেখানে যেখানে পোস্টার বেশি ওখানে তখন রিক্সা দিয়ে যাচ্ছি, যেন বেশি বেশি যাই, 2-3 বার করে আসি। তারপর লাইক তখন ক্যাসেটের দোকান ছিল প্রচুর, মগবাজার মোড়ে, মৌচাকের মৌচাক মার্কেটে, তারপর শান্তিনগর, প্রত্যেক মোড়ে মোড়ে ক্যাসেটের দোকান ছিল এবং গান বাজতো। আমি এরকম অনেক জায়গায় যেয়ে বলছি, ভাই আপনাদের এখানে পোস্টার নাই, আমার পোস্টার একটু লাগান, গানটা বাজেন, রিকোয়েস্ট করতাম যে অ্যাটলিস্ট মার্কেটে কিছুক্ষণ থাকতাম, যে আমি যতক্ষণ ঘুরবো ততক্ষণ তো অ্যাটলিস্ট গানটা বাজাবে। তো এই যে তোমার অ্যালবামের নাম জ্যামিতিক ভালোবাসা, এর মানে এই নামটা কেন? গানটার গানটাই এরকম ছিল আমার, যে জ্যামিতিক ভালোবাসা টাইটেল ট্র্যাকটা ওইটার ওইটার নামেই অ্যালবাম। নামটা কার দেওয়া? বাপ্পা মজুমদার, বাপ্পা দার করা গান, আর শাহান কবন্ধের লেখা। এটা আমার অ্যালবামের লাস্ট গান ছিল। তো যখন গাইলাম গানটা, গাওয়ার পরের দিনই দাদা বললো যে তোর গান অ্যালবামের নামটাই জ্যামিতিক ভালোবাসা দিয়ে দি, ইটস এ ভেরি ক্যাচি নেম। যখন ফিল্মে গান করলে এই অফারটা কিভাবে পেলে? যেহেতু আমি অনেক আগে থেকেই জিঙ্গেলে কাজ করতাম, ছোটবেলা থেকেই বাচ্চাদের বয়স দেওয়া থেকে শুরু করে পরে আস্তে আস্তে জিঙ্গেল, সো স্টুডিও যে কাজের ক্ষেত্রটাই, স্টুডিওর যে মানে প্লেব্যাকে যে কাজগুলো হতো, লাইক নাটকের গান বা জিঙ্গেল বা ফিল্ম, তো ওই ওই জগৎটা আমি দেখতাম সারাক্ষণ, ফিল্মের গান গাওয়াটা। তো আই ওয়াজ ওয়েটিং যে কোনো একদিন আমার ডাক আসবে, তো ওভাবে করে চলে আসা। ফার্স্ট কি মনে আছে তোমার কোন মুভিতে ফার্স্ট তুমি করেছিলে? ওই যে ওরকম স্পেসিফিক আমি অ্যান্সার করতে পারবো না, হয়তো এই গানে এই এই গানে হয়তো বা একটা হামিং দিয়েছি, অমুক গানে একটা সোলো গান আমি গেয়েছিলাম 2000 সালে, আমার ফার্স্ট প্লেব্যাক, মানে যদি প্রপার প্লেব্যাক বলো, ফার্স্ট প্লেব্যাক ছিল জুম্মন কসাই সিনেমাতে, আর আমি আর ইন্দ্র কিশোর উনি আমরা দুজন একসাথে গিয়েছিলাম। ফার্স্ট প্লেব্যাক আমার ইন্দ্র কিশোর সাথে, আবিদ রনির মিউজিক ছিল। কে লিপসিং করেছিল? ঋতুপর্ণা। কেমন লেগেছে ঋতুপর্ণা তোমার গানে লিপসিং করছে? সত্যি কথা বলতে তখন না কিছু বুঝিই নাই, বুঝছে, তখন খালি মনে হচ্ছিল জানলা ইন্দ্র কিশোরের সাথে ডুয়েট গাচ্ছি, মানে ফিল্মের যে একটা বড় ব্যাপার, তখন মনে হচ্ছিল যে গেয়ে বাসায় আসতে পারাটাই বড় ব্যাপার, এত মানুষের ফিল্মের রেকর্ডিং, ইউ নো দ্যাট রাইট, বিকজ সবাই বসে থাকে। এখন অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, এখন ওই ব্যাপারটা থাকে না। ফিল্মে এখন তোমার সব থেকে পপুলার সং হলো প্রেমের বাক্স দেব খুইলে, লেটেস্ট, একদম লেটেস্ট, এবং সব জায়গায় এই গানের কথাটা একদম এত পপুলার যে কাউকে বললেই বলছে হ্যাঁ প্রেমের বাক্স খুলে দিব। আর এই জিনিসটা তুমি কিভাবে এনজয় করছো? খুবই এনজয় করছি। আমার আমি সত্যি কথা বলতে যে এখন বাংলাদেশি সিনেমার গান এত পপুলার হচ্ছে, পিকচারাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছু, তোমাদের মতো সুন্দর সুন্দর নায়িকারা অ্যাক্টিং করছে, তো সবকিছু মিলিয়ে না আসলে শুধু গান গাইলেই তো হবে না, পিকচারাইজেশনটা ভালো হলেই ফিল্মের একটা গান, বিকজ ফিল্মের থেকে বড় কিছুই নাই আসলে। সো এই গানটা যখন রিলিজ হচ্ছিল, আমার মনে আছে যে ফার্স্ট যেদিন রিলিজ হলো তার পরের দিন আমি একটা কনসার্টে গেলাম, পরের দিনই আমার সাথে সবাই গাইছে, উইচ ইজ এ ভেরি গুড সাইন যে ডিজিটাল প্ল্যাটফর্মে গানটা রিলিজ হলে তাহলে আসলে সবাই বাংলা গান শুনছে।
এবং ইউ নো যে প্রোডাকশন হাউসটা এফেক্ট করে যে তুমি কোন প্রোডাকশনের ওইটা গানটা গাচ্ছো, তো জ্যাজ মাল্টিমিডিয়া তো একটা হিউজ মানে ফিল্ড এর মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে এভরিথিং দে আর ভেরি এত সুন্দর করে গানটার অ্যারেঞ্জমেন্ট বলো বা লোকেশন পিকচারাইজেশন আর্টিস্টরা এত ভালো করেছে উফ, কিন্তু আমি শুনতে চাচ্ছি দুবাই। ওকে, এই গানটা শালম সরকারের কথা সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন ইমন সাহা আর আমি আর ইমরান গিয়েছি। হ্যাঁ, ভালোবাসার পানের খিলি, ভালোবাসার পানের খিলি, মুখে দেব তুই রে প্রেমের বাক্স দেব খুইলে, বন্ধু আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দেব খুইলে, প্রিয় তোমার প্রিয়